فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. وبعد ما ابن প্রশ্ন করেছেন যে স্বপ্নদোষ হলে গোসল না করে নাপাক অবস্থায় কিছু খাওয়া যাবে কিনা। দেখেন, খাওয়ার জন্য গোসল করা শর্ত নয়, ওয়াজিবও নয়। তবে যদি আপনি খাবার খেতে চান তাহলে উজু করবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আর এটা ওলামাদের মধ্যে ইজমা স্বরূপ আছে, কেউ এতে মতানক্য করেনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আরাদা আন ইয়াকুলা আও ইয়ানাম ওয়া হুয়া জুনুবুন তাওয়াদ্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জনুবী অবস্থায় খেতে চাইতেন কিংবা ঘুমানোর এরাদা করতেন তো ওযু করে নিতেন। তো এখানে ওযু করে আপনি খেতে পারবেন, গোসল করা এখানে ওয়াজিব না। তবে ইবাদতের জন্য গোসল করা ওয়াজিব, কোনো ইবাদত আপনার কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্রতা অর্জন না করবেন। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলছেন, ওয়াল্লাযী ইয়াযহারু লি আন্না আল-জুনুবা লা ইয়ানামু ইল্লা বিওয়ুদুইন আলা সাবিলিল ইসতিহাব। যেটা আমার কাছে স্পষ্ট যে প্রতিটা অপবিত্র মানুষ জুনবি অবস্থায় যেন না ঘুমায় ওযু ছাড়া, এটা হচ্ছে মুস্তাহাব। সেই মতোই খাওয়ার ব্যাপারে, পান করার ব্যাপারে যেন আগে না বাড়ে ওযু না করা অবস্থায়।